একজন রোগীর সুস্থতার জন্য মানসম্পন্ন রক্ত সঞ্চালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রক্ত কৃত্রিমভাবে প্রস্তুত করা যায় না, তাই রক্তের প্রয়োজন হলে স্বেচ্ছাসেবক দাতার কাছ থেকেই তা সংগ্রহ করতে হয়। অনেক মানুষই ব্যথা ও রোগ সংক্রমণের ভয়ে রক্ত দিতে ভয় পান। রক্তদানের সময় কিছু বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া বা বিবর্ণ হয়ে যাওয়া। রক্ত দেওয়ার পূর্বে, রক্ত দেওয়ার সময় ও রক্তদানের পর কিছু সাবধানতা অবলম্বন করলেই এই ঝুঁকিগুলো এড়িয়ে যাওয়া সম্ভব। আপনার রক্তদানের অভিজ্ঞতাকে নিরাপদ, সফল ও আনন্দময় করার জন্য যা করা প্রয়োজন তা জেনে রাখুন। রক্তদানের পূর্বে যেসব কাজ করতে হবে আপনাকে, আপনাকে আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে, যেমন লাল মাংস, মাছ, মুরগি, শিম ও শাক, বিশেষ করে পালং শাক। রক্ত দেওয়ার আগের রাতে পরিপূর্ণ ঘুমের প্রয়োজন। রক্তদানের পূর্বে অতিরিক্ত 16 আউন্স পানি বা তরল খাবার গ্রহণ করতে হবে। রক্তদানের পূর্বে স্বাস্থ্যকর খাবার খেতে হবে। চর্বিযুক্ত খাবার, ভাজা পোড়া খাবার ও আইসক্রিম এড়িয়ে যেতে হবে, কারণ চর্বি জাতীয় খাবার খেলে ব্লাড টেস্টে প্রভাবিত হয়। রক্তে চর্বির পরিমাণ বৃদ্ধি পেলে সংক্রামক ব্যাধির টেস্ট করা সম্ভব হয় না, ফলে সেই রক্ত সঞ্চালন করাও যায় না। যদি আপনি প্লাটিলেট ডোনার হয়ে থাকেন, তাহলে রক্তদানে অন্তত 2 দিন আগে থেকেই অ্যাসপিরিন গ্রহণ বন্ধ করতে হবে আপনাকে। রক্তদানের 12 ঘন্টা পূর্বে লবণাক্ত খাবার, যেমন সল্টেড বিস্কুট বা চিপস খান, কারণ রক্তদান করলে দেহ থেকে 3 গ্রাম লবণ বের হয়ে যায়। রক্তদানের সময় আপনাকে যা করতে হবে, ঢিলে ঢালা পোশাক পরুন যার হাত কনুয়ের উপর উঠানো যাবে। আপনার যে হাত থেকে রক্ত নিলে আপনি পছন্দ করবেন তা যিনি রক্ত নেবেন অর্থাৎ টেকনিশিয়ান বা নার্সকে জানান। রক্তদান প্রক্রিয়াটির সময় রিল্যাক্স থাকুন, গান শুনুন অথবা অন্য রক্তদাতাদের সঙ্গে কথা বলুন। রক্তদানের পর যা করতে হবে আপনাকে, রক্তদানের পর অতিরিক্ত 4 গ্লাস বা 8 আউন্স পানি পান করুন এবং পরবর্তী 24 ঘন্টা অ্যালকোহল গ্রহণ করা ঠিক নয়। রক্তদানের 1 ঘন্টার মধ্যে আক্রান্ত স্থানে মোড়ানো ব্যান্ডেজ খুলে ফেলুন, এর পরবর্তী ছোট স্ট্রাইপ ব্যান্ডেজ ব্যবহার করুন। স্কিন র্যাশ এড়িয়ে যাওয়ার জন্য স্ট্রাইপ ব্যান্ডেজের চারপাশে সাবান ও পানি দিয়ে পরিষ্কার রাখুন। রক্ত দেওয়ার পরে ভারী কিছু উঠানো বা ভারী ব্যায়াম করা উচিত নয়। সুইচ ফুটানোর সাথে যদি রক্ত পড়ে তাহলে সেখানে চাপ দিন এবং হাত উপরের দিকে উঠিয়ে রাখুন 5 থেকে 10 মিনিট অথবা যতক্ষণ পর্যন্ত না রক্তপাত বন্ধ হয়। যদি রক্ত দেওয়ার পর আপনার মাথা ঘোরায় তাহলে আপনি যে কাজ করছিলেন তা করা থেকে বিরত থাকুন, মাথা ঘোরানো বন্ধ করার জন্য শুয়ে থাকুন। স্বাস্থ্য বিষয়ক আরও সকল বাংলা টিপস জানতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলকে। ধন্যবাদ।